বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ এনফিল্ডের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির নির্বাচন রবিবার এনফিল্ডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অন্য কোনো প্যানেল না থাকায় আখতার হোসেনের সভাপতি, মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক ও ফখরুল ইসলাম ট্রেজারার করে 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনফিল্ডের কাউন্সিলর মেয়র কাউন্সিলর আনোয়ার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর লিডার কাউন্সিলর ডক্টর টেইলর, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আইফা উরাম, ইমিগ্রেশন জাজ ব্যারিস্টার নজরুল খসরু, নির্বাচন কমিশনার বজলুর রহমান, সংগঠনের ট্রেজারার ফখরুল ইসলাম, শওকত আহমেদ, মঞ্জুর আহমেদ, নজরুল ইসলাম, মিনা রহমান, আব্দুর রহমান সহ আরও অনেকে। এদিকে যুক্তরাজ্য বিএনপির পোস্টমাউন্ট শাখার উদ্যোগে আগামী সাধারণ নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক বিক্ষোভ সভা পোস্টমাউন্টের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। পোস্টমাউন্ট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ এম এ রফিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেলার হোসেন আহাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরাম পোস্টমাউন্ট শাখার যুগ্ম আহ্বায়ক ও বিএনপির অন্যতম নেতা শাহ এম এ হক। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়, যা হতে দেওয়া হবে না। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নির্বাহী সদস্য ডক্টর এম এ আজিজ, পোস্টমাউন্ট বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুল আহাদ, বকশি শামীম আহমেদ প্রমুখ। প্রবৃত্তি ঈদ উল আজহাকে কেন্দ্র করে বার্ড ফ্লুতে দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। জানা গেছে, বেচাকেনায় যেমন খুশি বিক্রেতারা, তেমনি খুশি ক্রেতারাও। বার্ড ফ্লুর ঈদ বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। ব্রাডফুডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে জমে গেছে ক্রেতাদের ভিড়। আর এরই মধ্যে দোকানিরা নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় কাপড়, গহনা, জুয়েলারি দিয়ে সাজিয়েছেন দোকানগুলো। আর ঈদের এই সময়টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। Our business is very good in the Eid festival and the celebrations. We have plenty of customers and a big thank you to Channel I. দের আগ পর্যন্ত বেচাকেনা আরো ভালো হবে বলে আশাবাদী দোকানিরা। ঈদের দিনে পড়ার জন্য পছন্দের পোশাকটির খোঁজে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। পছন্দের এক একটি পোশাকের জন্য ক্রেতাদের খরচ করতে হবে 100 থেকে 1000 পাউন্ড। অনেকেই আবার পছন্দের পোশাকটি সুলভে পাওয়ায় খুবই আনন্দিত। আর দোকানিরাও বেচাকেনা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, আর ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সকল বয়সের মানুষ নিজের কিংবা পরিবারের প্রিয়জনের পছন্দের জিনিসটি উপহার দেওয়ার জন্য ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। ঈদের আমেজ লেগে থাকুক প্রতিটি মুসলমানের গড়ে গড়ে। ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। গেট ইটু এ বেডফোর্ড নামের একটি সংগঠনের উদ্যোগে বেডফোর্ডে অনুষ্ঠিত হলো এক কালচারাল ফেস্টিভ্যাল। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শায়েক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে বেডফোর্ড মিডল্যান্ডস রোডে অনুষ্ঠিত ফেস্টিভ্যালে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের সমাগম ঘটে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান নেয়। বাংলাদেশি সংগঠন আয়েশা একাডেমি ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন রকম পণ্য সামগ্রীর দোকান দেওয়া হয়। এছাড়া বেডফোর্ড সোনার বাংলা ট্রাস্টে বাংলা সঙ্গীত ও রিক্সা রেস্টুরেন্ট ইন্ডিয়ান খাওয়া নিয়ে অংশগ্রহণ করে এই ফেস্টিভ্যালে। সকাল 11টা থেকে শুরু হওয়া ফেস্টিভ্যালটি চলে বিকেল 4টা পর্যন্ত। এই সময় স্থানীয় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন গেট ইনটু বেডফোর্ডের ক্যারন, বেডফোর্ডের পুলিশ কমিশনার ওলি মার্টিন, সাবেক এমপি ফ্রেডরিক হল, কাউন্সিলর আপু বাক্সি, কাউন্সিলর মোহাম্মদ ইয়াসমিন, এম এ রোফ প্রমুখ। ব্রিটেনের অন্যান্য শহরের ন্যায় লিডসেও অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। হিন্দু সম্প্রদায়ের কাছে শারদীয় দুর্গাদেবীর স্থান ও মর্যাদা পরম ভক্তিময়।
পুরাণ বলে তিনি অশুভর প্রতীক অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। তার এই জয়ের মধ্য দিয়ে অন্যায় অশুভর বিপরীতে ন্যায় অশুভ শক্তির জয় হয়েছিল। সেই থেকে হিন্দু সমাজে তিনি কেবল সৌন্দর্য মমতা এবং সৃজনের আধার হিসাবেই বিবেচিত হন না, তিনি অসহায় ও নিপীড়িতের আশ্রয় বলেও গণ্য হন। শারদীয় দুর্গাপূজা কেবল আরাধনার উপলক্ষই নয়, তা আনন্দ মিলনের একটি সুযোগও, এবং সেই আনন্দ ধর্ম সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে সমাজের সবাইকে আবাহন করে কাছে ডেকে নেয়। শারদীয় দুর্গা উৎসব তাই দিনে দিনে হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অন্যতম বৃহৎ সামাজিক উৎসব। এটা শুধু আমাদের ধর্মীয় উৎসবই নয়, এটা আমাদের সামাজিক উৎসবও বটে। মানে এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথের ভাষা হচ্ছে মহা মানবের মিলন স্থান। যখন ব্রহ্মলোক ইন্দ্রালোক থর থর কাঁপতে লেগেছিল মহিষাসুরের অত্যাচারে, তখন সকলে মিলে বিষ্ণুর উপদেশে দেবী দুর্গার উৎপন্ন হয়। পূজার দিনগুলিতে দেবী দুর্গার সান্নিধ্য লাভের জন্য ধর্মীয় আরাধনায় বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় নৃসিংহ মণ্ডপগুলিতেও হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের ঢল নামে। শাস্ত্রমতে এবছর দেবী দুলায় আগমন ঘটবে। এটি একটি অশুভ লক্ষণ হলেও তার গজে গমন তাবৎ অশুভ শক্তিকে পায়ের দলে ধরণীকে শস্য সুফলা ও সকলের বাসযোগ্য করে যাবেন দেবী দুর্গা, এটাই সকলের প্রত্যাশা। নিজ থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। লাখো মুসলি লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। ভক্তদের অশ্রু সিক্ত করে মত্ত ছেড়ে বিদায় নিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পূর্ব লন্ডনের ইস্ট ইন্ডিয়া ডক রোডে দুর্ঘটনায় শিকার বাঙালি তরুণী, অবস্থা আশঙ্কাজনক। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।